আসসালামু আলাইকুম। বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের নতুন একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে 20 জানুয়ারি 2023 তারিখে। এর বিস্তারিত তথ্যগুলো জানাবো এখানে। আবেদন পদ্ধতি, আবেদন করতে কি কি যোগ্যতা লাগবে, আবেদন শুরু শেষ সহ অন্যান্য বিস্তারিত তথ্যাদি। তার আগে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং আমার যে মোবাইল অ্যাপস রয়েছে মোহন সোয়াল্ড অ্যানুয়াল, স্ক্রিনে দেখাচ্ছি, প্লে স্টোরে গিয়ে মোহন সোয়াল্ড অ্যানুয়াল লিখে সার্চ করলে এই অ্যাপসটি চলে আসবে। এখানে জাতীয় বিশ্ববিদ্যালয়, উন্মুক্ত বিশ্ববিদ্যালয় সহ পড়াশোনার সকল নিউজ গুলো পাবেন এবং নিচে বাম পাশে জব নিউজ যে অপশনটা দেখতে পাচ্ছেন এখানে গেলে সর্বশেষ প্রকাশিত সরকারি বেসরকারি সকল চাকরি নিউজ গুলো পেয়ে যাবেন। ওয়েবসাইট হচ্ছে bfsa.teletalk.com.bd। পদের নাম নিরাপদ খাদ্য অফিসার, 22,000 থেকে 53,060 টাকা পর্যন্ত গ্রেড নয়, বয়স অনূর্ধ্ব 30 বছর, অর্থাৎ 18 থেকে 30 বছর, পদের সংখ্যা 8টি। কোন স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে অনুজীব বিজ্ঞান, রসায়ন, প্রাণ রসায়ন, ফলিত রসায়ন, পুষ্টি ও খাদ্য বিজ্ঞান, খাদ্য প্রযুক্তি, নিরাপদ খাদ্য ব্যবস্থাপনা বা খাদ্য প্রকৌশলে প্রথম শ্রেণী বা সমমানের সিজিপিএ তে স্নাতকোত্তর ডিগ্রি অথবা দ্বিতীয় শ্রেণী বা সমমানের সিজিপিএ তে স্নাতক সম্মান সহ দ্বিতীয় শ্রেণী বা সমমানের সিজিপিএ তে স্নাতক ডিগ্রি অথবা 4 বছর মেয়াদী অনন্য দ্বিতীয় শ্রেণী বা সমমানের সিজিপিএ তে স্নাতক সম্মান ডিগ্রি থাকতে হবে। অর্থাৎ এখানে যে বিষয়গুলো গুলোর নাম উল্লেখ করে দেওয়া হয়েছে, শুধুমাত্র এই সকল বিষয়ে আপনাকে অনার্স মাস্টার্স পাস হতে হবে। সহকারী পরিচালক, বেতন স্কেল একই, বয়স একই, পদ সংখ্যা 1টি, এখানে শিক্ষাগত যোগ্যতা প্রায় একই। গবেষণা কর্মকর্তা, বেতন স্কেল একই, বয়স পদ সংখ্যা 2টি, শিক্ষাগত যোগ্যতা একই। বৈজ্ঞানিক কর্মকর্তা, বেতন স্কেল 22,000 থেকে 1,000, বয়স অনূর্ধ্ব 18 থেকে 30 বছরের মধ্যে, পদ সংখ্যা 1টি, এখানেও শিক্ষাগত যোগ্যতা একই। অর্থাৎ এখানে যে পদগুলো রয়েছে সবগুলো পদে শিক্ষাগত যোগ্যতা একই, এখানে সকল জেলা থেকে আবেদন করা যাবে। বয়স হিসেব করতে হবে 20 জানুয়ারি 2023 তারিখে এবং 25-3-2020 তারিখেও আপনার যদি 30 বছর মধ্যে হয় তা আপনি আবেদন করতে পারবেন। ওয়েবসাইট হচ্ছে bfsa.teletalk.com.br। আবেদন শুরু 25 জানুয়ারি এবং আবেদন শেষ 25 ফেব্রুয়ারি। এখানে আবেদনের যে ফি, সেই ফিটা হচ্ছে 667 টাকা, যেটা শুধুমাত্র টেলিটক সিম দিয়ে আপনাদেরকে জমা দিতে হবে এবং এই দুটি SMS পদ্ধতিতে টাকাটা জমা দিতে হবে। ভিডিও ডেসক্রিপশনে এই সার্কুলারের PDF ফাইল এবং আবেদনের লিংক দেওয়া থাকবে। ধন্যবাদ সবাইকে।